أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে অশেষ দোয়ায় অশেষ রহমতে আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং ভালো থাকো সুস্থ থাকো আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি এই ফরিয়াদ করছি আজকে যে বিষয়ে তোমাদের সাথে আমরা কথা বলছি শ্রেণী ষষ্ঠ পর্ব 31 বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় 3 কোরআন ও হাদিস পার্ট 11 থেকে 14 হাদিস এখানে এই হাদিস বিষয়ে আমরা ইতিপূর্বে তোমাদেরকে বলেছি আজকে আবার প্রশ্ন উত্তরের আলোকে তোমরা পুনরায় সেগুলো বলছি প্রথমে আমরা আসব হাদিস শব্দটি কি জাতীয় শব্দ হাদিস শব্দটি কি জাতীয় শব্দ হাদিস শব্দটি হলো আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ এরপর তোমরা লিখবে হাদিস শব্দের অর্থ কি হাদিস শব্দের অর্থ হলো কথা বাণী এরপর প্রশ্ন লিখবে তোমরা হাদিস কি অথবা হাদিস কাকে বলে আমরা জানি আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কাজ ও অনুমোদনকে কি বলা হয় হাদিস বলা হয় আমি আবার বলছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী কাজ ও অনুমোদনকে কি বলা হয় হাদিস বলা হয় অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন তাই কি হাদিস তিনি যে সমস্ত কাজ করেছেন তাও হাদিস আর যে সমস্ত কাজ সাহাবীগণ তার সামনে করেছেন কিন্তু তিনি তাদের নিষেধ করেননি বরং ওই সমস্ত কাজে মৌন সম্মতি দিয়েছেন এগুলোকে কি বলা হয় হাদিস এগুলো কি ইসলামের হাদিস হাদিসের অপর নাম কি প্রশ্ন লিখবে তোমরা হাদিসের অপর নাম হলো সুন্নাহ সুন্নাহ শব্দের অর্থ হলো রীতিনীতি হাদিসের অপর নাম কি সুন্নাহ সাহাবীগণ সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সব রকম হাদিসে সংরক্ষণ করতে কারা সাহাবীগণ সাহাবী কারা যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানের সাথে দেখেছেন এবং ইমানের সাথেই মৃত্যুবরণ করেছেন তাদেরকে সাহাবী বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললে সাথে সাথে তারা তা মুখস্থ করে ফেলতেন কারা সাহাবীগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করতেন সাহাবীগণও তা ঠিক তেমনিভাবে আদায় করতেন অতঃপর নিজ পরিবার পরিজন বন্ধুবান্ধবদের নিকট এগুলো তারা পৌঁছিয়ে দিতেন এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় হাদিস সংরক্ষণ করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর সাহাবীগণ মজলিস করে মানে মজলিস মানে অনেকজন একসাথে বসে তারা হাদিস শিক্ষা দিতেন দূর দূরান্ত থেকে লোকজন তাদের নিকট হাদিস শিখতে আসতেন পরবর্তীতে মুহাদ্দিসগণ হাদিস বিশারদ যারা তাদের কি বলা হয় মুহাদ্দিস বলা হয় মুহাদ্দিসগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিস লিপিবদ্ধ করে রাখেন তারা হাদিসের বহু কিতাব সংকলন করেন আমরা জানি যে সিহাহ সিত্তা বা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফ ইবনে মাজা এভাবেও আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা এই কিতাবগুলো সংরক্ষণ সংকলন করেছিলেন এভাবে আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লাভ করি এরপরে তোমরা একটি প্রশ্ন লিখবে ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব বিশ্লেষণ করো অথবা ইসলামী জীবন ব্যবস্থায় হাদিসের গুরুত্ব বিশ্লেষণ করো
অথবা পাঠ্য বইয়ের আলোকে হাদিসের গুরুত্ব বিশ্লেষণ করো। ইসলামে হাদিসের স্থান হলো অত্যন্ত ঊর্ধ্বে। ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎস হল আল হাদিস। আমরা জানি ইসলামী শরীয়তের উৎস হল, মূল উৎস হল কোরআন এবং হাদিস, আর উৎস হল চারটি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ইসলামী, তাহলে ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎসের নাম কি? প্রশ্ন লিখবে, লাইনটা দেখাবে তোমরা। ইসলামী জীবন ব্যবস্থায় ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হল আল হাদিস, আর এর প্রথম উৎস হল আল কোরআন। ইসলামী শরীয়তের প্রথম উৎস হল আল কোরআন, আর দ্বিতীয় উৎস হল হাদিস, তৃতীয় উৎস হল ইজমা, চতুর্থ উৎস হল কিয়াস। সুতরাং ইসলামী আল কোরআনের পরেই হল হাদিসের স্থান। ইসলামী আল কোরআনের পরে কিসের স্থান? হাদিসের স্থান। হাদিস হল আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আল কোরআনের ব্যাখ্যা কি? আল হাদিস। আল কোরআনে আল্লাহ তাআলা মানুষকে নানা নির্দেশ দিয়েছেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তা মানুষের নিকট বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা করেছেন। নিচের উদাহরণটি পড়লে আমরা সুস্পষ্টভাবে স্পষ্টভাবে বিষয়টি আমরা বুঝতে পারব। যেমন আল কোরআনে আকিমুসসালাত, সালাত আদায়ের নির্দেশ করা হয়েছে বা দেওয়া হয়েছে, সালাত কায়েম করতে বলা হয়েছে, কিন্তু কিভাবে আমরা সালাত আদায় করব তা বলে দেওয়া হয়নি। একে কি পড়ব নাকি সকলে মিলে পড়ব, কত রাকাত পড়ব, কোন সময় পড়ব, রুকু সিজদা কিভাবে আমরা করব, ইত্যাদি কিছুই কোরআনে স্পষ্টভাবে উল্লেখ নেই। এগুলো আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমেই পেয়ে থাকি বা পেয়েছি বা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব নিয়মকানুন আমাদেরকে বলে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। বাস্তবে তিনি নিজে সালাত আদায় করে আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন, হাতে কলমে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না থাকলে আমরা তা কখনোই জানতে পারতাম না, অবগত হতাম না। সুতরাং কোরআনের পরেই হাদিসের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনের পরেই হাদিস অত্যন্ত কি? গুরুত্বপূর্ণ। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তিনি ছিলেন মানব জাতির জন্য পথ প্রদর্শক, আদর্শ। তার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার পরিচয়, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তিনি মহান, তিনি আমাদের খালিক, স্রষ্টা, তিনি আমাদের রব, তিনি আমাদের পালন কর্তা, তিনি আমাদের রিজিক দাতা, আমরা জানতে পেরেছি তার পরিচয়, জানতে পেরেছি। তিনি আল্লাহ তাআলার নির্দেশেই আমাদেরকে সৎ পথ, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমরা সূরা ফাতিহায় আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো, আমাদেরকে সৎ পথ প্রদর্শন করেছেন। তিনি মানুষকে সৎ কাজের আদেশ দিতেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে বিরত থাকতে বারণ করেছেন, বিরত থাকতে বলেছেন। তার এসব আদেশ নিষেধই হল আল হাদিস। পবিত্র হাদিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা বলেছেন, রাসূল তোমাদের যা দেন তা তোমরা কি করো? গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো, বিরত থাকো। সূরা আল হাসর আয়াত নম্বর 7, সেখানে আয়াতটি এরশাদ হয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা কি করব? জানব, সেগুলো আমরা আমল করব, হাদিসগুলো আমরা অধ্যয়ন করব, পাঠ করব, তার অর্থ আমরা অনুধাবন করব, বুঝব, এবং সে অনুযায়ী আমাদের জীবনে আমরা তা আমল করব, তার আদেশগুলো মেনে চলব এবং নিষেধগুলো থেকে আমরা বিরত থাকব। এরপর আমরা আসি পাঠ 12, অর্থসহ নৈতিক গুণাবলী বিষয়ে হাদিস।
প্রশ্ন হতে পারে তোমার পাঠ্য বইতে কয়টি নৈতিক গুণার গুণাবলী বিষয় নৈতিক গুণাবলী বিষয়ক হাদিস আছে দুইটি কয়টি দুইটি নীতি ও নৈতিকতা নীতি ও নৈতিকতা মানব জীবনের জন্য অপরিহার্য নীতি হলো কথায় নীতি কি নীতি হলো কথায় ও কাজে সৎ সুন্দর ও মার্জিত হওয়া কোনরূপ অন্যায় অত্যাচার ও অশালীন কাজকর্ম না করা এই জন্য বলা হয়ে থাকে নীতিহীন মানুষ পশুর সমান যে ব্যক্তি চলাফেরা ও কথাবার্তায় নীতির অনুসরণ করে না সমাজের সকলে তাকে কি করে ঘৃণা করে অপরদিকে অন্যদিকে নীতিবান মানুষকে সবাই ভালোবাসে সকলে তাকে শ্রদ্ধা করে সম্মান করে আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম নীতির অধিকারী তিনি সর্বদা নীতি ও আদর্শের অনুশীলন করতেন আমরা সর্বদা নীতি ও আদর্শের অনুসরণ করব ওয়াসাল্লামের হাদিসগুলো আমরা মেনে চলব উত্তম চরিত্র ও নীতির জন্য শত্রুরাও তার প্রশংসা করত হাদিস সমূহে আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণকে তার উম্মতগণকে নীতি এবং নৈতিকতা দিয়ে কি করেছেন শিক্ষা দিয়েছেন আমরা নীতিমূলক এই হাদিসগুলো উল্লেখ করব এবং এগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করব অর্থ জানব এবং এই নীতিমূলক হাদিসগুলো আমাদের বাস্তব জীবনে আমরা তা আমল করব হাদিস এক ইরশাদ হচ্ছে লা দীন লিমান লা আহাদ লাহু ইরশাদ হচ্ছে যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না তার কোনো দিন নেই যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না তার কোনো কি নেই দিন নেই অর্থাৎ সে প্রকৃত দিনদার নয় মুসনাদে দাইলামি সেখানে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে এ হাদিসের শিক্ষা কি অঙ্গীকার পালন করা নীতি নৈতিকতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অঙ্গীকার পালন করা ওয়াদা রক্ষা করা আমরা নানা সময় নানারূপ ওয়াদা ও অঙ্গীকার করে থাকি এসব অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি কেননা ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা না করলে মানুষের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হয় পরস্পর মারামারি ও অশান্তির জন্ম হয় সুতরাং সামাজিক শাস্তির শান্তির জন্য সামাজিক শান্তির জন্য অঙ্গীকার রক্ষা করা আবশ্যক সামাজিক শান্তির জন্য অঙ্গীকার রক্ষা করা কি আবশ্যক ইসলামে অঙ্গীকার রক্ষা করা অঙ্গীকার রক্ষা করার প্রতি করা হয়েছে গুরুত্ব আরোপ করা হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সর্বদা অঙ্গীকার রক্ষা করে চলতেন অঙ্গীকার ভঙ্গ করা প্রকৃত দিনদার ব্যক্তির লক্ষণ নয় অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ দিনদার সে সব সময় প্রতিশ্রুতি কি করে রক্ষা করে চলবে সে কখনো অঙ্গীকার ভঙ্গ করবে না অতএব আমরা জানি যে এই অঙ্গীকার ভঙ্গ করা এটি একটি মুনাফিকের লক্ষণ অতএব আমরা কি করব কখনো অঙ্গীকার ভঙ্গ করব না বরং জীবনের সকল প্রতিশ্রুতি পূরণ করতে আমরা চেষ্টা করব তাহলে আমরা প্রকৃত দিনদার হতে পারবো পরিণত মুমিন হতে পারবো প্রকৃত মুসলমান হতে পারবো হাদিস দুই ওয়াইয়াকুম ওয়াইয়াকুম ওয়াল কিযবা ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরি ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ইরশাদ হচ্ছে তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় অন্যায়ের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নাম পর্যন্ত অন্যায় কাজ পাপের কাজ মানুষকে কি করে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয় বুখারী এবং মুসলিম শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি ইরশাদ করেছেন
শিক্ষা। মিথ্যা হলো সত্যের বিপরীত। সত্যের বিপরীত কি? মিথ্যা। প্রকৃত কথা, কাজ, বিষয়, অবস্থা ইত্যাদি গোপন করাকে কি বলা হয়? মিথ্যা বলা হয়। কি বলা হয়? মিথ্যা বলা হয়। মিথ্যা বলা হয়। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, কেউ তাকে ভালোবাসে না। প্রিয় শিক্ষার্থীরা আসো, আমরা নীতিমূলক নৈতিক গুণাবলী বিষয়ে যে বিষয়গুলো হাদিসগুলো আমরা এখানে পাঠ করলাম, এই হাদিসগুলো আমাদের বাস্তব জীবনের শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে আমরা সকলে আমল করতে পারি। এই প্রশ্নোত্তরগুলো তোমরা তো শিখবে এবং এই পাঠগুলো আরো ভালো করে তোমরা বাসায় অধ্যয়ন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।